সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। কচুর লতি দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটি খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কচুর লতি দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটি করতে আমি এখানে হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণ কচুর লতি নিয়েছি। লতিগুলোকে আমি কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে আমাদের দেশীয় যে লতিটা আছে সেটা নিয়েছি। চেষ্টা করবেন দেশি লতিটাই নিতে। এরপর আমি এখানে কিছু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। ছোট সাইজের এই চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চিংড়ি মাছ নিতে পারেন। এবার প্যানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাঝারি সাইজের 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তাই আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর আমি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এর গায়ের পানিটা যখন একদম শুকিয়ে যাবে, তখন আমি এখানে কচুর লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লতিগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। লতিগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই লতিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনাদের লতিগুলো যদি দেশি না হয় তাহলে আপনারা এখানে আরও কিছুটা পানি দিয়ে দিবেন। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার মিডিয়াম আছে আমি এটা রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন নিচে পোড়া লেগে না যায়। লতিটা ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমি এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর গায়ের পানিটা আমি একেবারে শুকিয়ে ফেলবো না। আমার এই তরকারিটা একটু মাখামাখা টাইপের থাকবে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। এবার আমি এখানে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা আমি এইভাবে একটু ফালি করে নিয়েছি। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে কাঁচামরিচটা আস্তই দিয়ে দিবেন। কাঁচামরিচটা দেওয়ার পর আমি সব কিছুই আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই তরকারিটা এখন কিন্তু আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে লতিগুলো একদম গলে যেতে পারে। আমি এই তরকারিটা খুবই আলতো হাতে নেড়েচেড়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই তরকারিটা নামিয়ে ফেলেছি। দেখুন আমার কচুর লতি দিয়ে চিংড়ি মাছের রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।